Fit, FET. जेफेट, JFET, MOSFET, MOSFET, এগুলোর আলাদা আলাদা এলাবোরেশন আছে। এগুলো আসলে এই টি এর দ্বারা ট্রানজিস্টরকে বোঝানো হয়, তবে সেই ট্রানজিস্টরটা বিশেষ জাতীয় ট্রানজিস্টর। আমরা এতক্ষণ যে ট্রানজিস্টর পড়ছিলাম, সেই ট্রানজিস্টরে ফ্রি ইলেকট্রন এবং হোল উভয়ই ছিল চার্জ ক্যারিয়ার, যে জন্য এটাকে বলা হতো বাইপোলার ট্রানজিস্টার। কিন্তু এই ট্রানজিস্টারগুলোর ক্ষেত্রে হয় শুধুমাত্র হোল, না হলে শুধুমাত্র ফ্রি ইলেকট্রন, এর দ্বারাই চার্জ কন্ডাকশন হবে। সেই জন্য এই জাতীয় ট্রানজিস্টরকে ইউনিপোলার ট্রানজিস্টরও বলা হয়। এই ক্ষেত্রেও তিনটা প্রান্ত থাকবে, একটা হচ্ছে গেট, হচ্ছে ওহমিক কন্ট্যাক্ট। এই গেট দুটো পরস্পর সংযুক্ত থাকে, আন্তঃসংযুক্ত। এইটাকে বলা হয়, এটা হবে কন্ট্যাক্ট সোর্স। তৃতীয় প্রান্তটা হচ্ছে ড্রেন, গেট সোর্স ড্রেন। এখানে এটার কার্যপ্রণালী অবশ্য তোমাদের এই লেভেলে নাই, সেজন্য আমিও আলোচনা করছি না। গেট সবসময় রিভার্সড বায়াসে থাকবে, সোর্স এবং ড্রেনের মধ্যকার যে চ্যানেল, এই চ্যানেলের প্রশস্ততা বাড়বে কমবে তার উপর নির্ভর করবে বিদ্যুৎ প্রবাহের অতিপ্রবাহ কমবে নাকি বাড়বে। মূল কথায় আসি, যে শব্দগুলো তোমরা দেখেছ FET, ফেট, এটা হচ্ছে এটা ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। ড্রেন এবং সোর্সের মধ্যকার যে ইলেকট্রিক ফিল্ড তার উপর নির্ভর করে এখানকার কন্ডাকশনটার গতি প্রকৃতি, এই জন্য এটাকে বলা হয় ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। এই ফেটেরই আর একটা টাইপ হচ্ছে জাংশন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর বা JFET। এরপর আসো MOSFET, মসফেট। এটার দ্বারা আসলে কী বোঝায়? এটার দ্বারা বোঝায় এই যে ওহমিক কন্ট্যাক্টগুলো, বিশেষ করে এই যে ওহমিক কন্ট্যাক্টগুলো দেওয়া হয়েছে, এই ওহমিক কন্ট্যাক্টগুলো আসলে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। এই এখানে ছিল পুরো সেমিকন্ডাক্টরটা ছিল পিওর এন টাইপ, তার দুই প্রান্তে আমরা পি টাইপের ডোপিং করেছি, ডোপিং করে গেট বানিয়েছি, আর এই গেটটা, দুটো গেট আন্তঃসংযুক্ত। আচ্ছা, মোটামুটি ফেট, জেফেট এবং মসফেট।